নমস্কার।
এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, তুমিও কটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্র ছাত্রী, মূল্যবোধ বিষয়ক শিক্ষার বিভিন্ন প্রতিযোগিতার আজ পুরস্কার বিতরণ সভা। এই সভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। আবারও আজকের এই সভায় আসার জন্য আমি মহারাজকে আন্তরিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই। এবছর শুধু নয়, প্রত্যেক বছরই আমরা এই বিষয়ে অনুষ্ঠান করছি এবং রামকৃষ্ণ মঠ মিশনের মদান্যতায় তাদের সাহায্যে ডহরপুর তপশিলি হাইস্কুল স্থান পেয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে ডহরপুর তপশিলি হাইস্কুলকে এই প্রজেক্টের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন এই অনুষ্ঠানটা কি, আমরা আজকে কি বলব? প্রথমত দুটি কথা, একটা হচ্ছে কি না, আমরা যদি জীবনকে রচনা করতে পারি, জীবনকে রচনা করলেই স্বর্গ। জীবনকে রচনা করা মানে কি? এই যে দুর্গা প্রতিমা,
তো এই হবে আমাদের আর কিছুদিন পরে দুর্গা পুজো। যখন দুর্গা প্রতিমা তৈরি হয় প্রথমে কি থাকে, কতগুলো বাঁশ, কাদা, দড়ি, খড়, কিন্তু এগুলোকে যখন আমরা গঠিত করি, যখন সেগুলোকে রূপ দেওয়া হয়, তখন একটি অবিশ্বাস্য সুন্দর মাতৃ প্রতিমার রূপ ধারণ করে। অর্থাৎ আমরা যদি একটা সুন্দর গঠিত করি, আমাদের জীবনকেও যদি এইভাবে রচিত করতে পারি, তাহলে জীবনও স্বর্গে পরিণত হতে পারে। একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে হে ঈশ্বর, তুমি পাখিদের দিয়েছো গান, সে গায় গান তার চেয়ে বেশি করে না সে দেন। পাখিরা কি করে, পাখিকে ভগবান পাখির গলায় একদম গান দিয়ে দিচ্ছে, তারা কি করে সেই গানটা গায়। আর আমাদের জগৎ জুড়ে যত পাখি আছে, যত খারাপ পাখি হোক, পাখি একদম পৃথিবীতে তার গানে কলকাকলিত মুখরিত করে রাখে, আমাদের ভালো লাগে। কিন্তু মানুষকে কি করেছে, মানুষকে দিয়েছে সৎ, মানুষের এ দিয়েছে সৎ, তার চেয়ে বেশি কি করে, স্বরকে সে সুরে পরিণত করে, গানে পরিণত করে। পাখিদের দিয়েছ গান, সে গায় গান তার চেয়ে বেশি করে না কোদান। আমারে দিয়েছ স্বর, আমি গাই গান, তার চেয়ে বেশি করি দান। মানুষের মধ্যে ক্ষমতা আছে, মানুষ মানুষ পারে সে সর্বোত্তম অবস্থায় যেতে, মানুষের মধ্যেই স্বর্গ, মানুষের মধ্যেই নরক। আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনকে আমরা সেই দিকে নিয়ে যেতে পারব। এখন আমি যদি বলি আমি সুন্দর হব, সুন্দর হব, তাহলে আমি কি করব, আমি সুন্দরের সঙ্গে মিশব, আমি চাঁদের সংস্পর্শে আসব, আমি ফুলের সংস্পর্শে আসব, আমি কবিতার সংস্পর্শে আসব, আমি গানের সংস্পর্শে আসব, তাহলে কি হব, আমি ভালো হব। তাহলে ভালো হতে গেলে কি করতে হবে, ভালো সংস্পর্শে আসতে হবে। বড় হতে গেলে কি করতে হবে, বড় সংস্পর্শে আসতে হবে। আর বড় জিনিসটা কি, বড়টা কি, বড় হচ্ছে আমাদের হৃদয়। হৃদয়ের চেয়ে বড় আর কিছু নেই। মনে করো এই যে আমরা এখন এই জায়গাটাতে বসে আছি, আমাদের এই বিদ্যালয়ে এই হল ঘর, এখানে বেশ পাখা চলছে, আলো জ্বলছে, খুব সুন্দরভাবে বসে আছি। এখন যদি কোনো জাদু বলে অত্যাশ্চর্যভাবে আমরা যদি এখন দীঘার সমুদ্র সৈকত সবাই চলে যেতে পারি, তাহলে কি হবে, আমাদের মধ্যে কিছু জোর হবে না কি হবে, আমরা কিছু পাব না আমরা কিছু বর্জন করব, আমাদের কি যোগ হবে। ওই নীল দিল দিগন্ত জলরাশি, ওই উত্তাল ঢেউ, নির্মল বাতাস, এগুলো আমরা গ্রহণ করব, এতে আমরা সমৃদ্ধ হব না আমাদের বর্জন করব, এতে আমাদের জীবন সমৃদ্ধ হবে। তেমনি ভাবে আমাদেরকে যা কিছু ভালো সেইগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন এই ভালো কিভাবে পাবো আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ, যারা ভালো ব্যক্তি যারা, তাদের সংস্পর্শে আসতে হবে। এখন আমাদের যে মহাপুরুষ স্বামীজি, স্বামীজি 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1902 সালে মারা গেছেন। স্বামীজি তো বেঁচে নেই, কিন্তু বেঁচে আছেন কিসের মাধ্যমে, বেঁচে আছেন তার কাজের মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তিনি জগতের সবার কাছে বেঁচে আছেন। তাহলে আমরা যদি স্বামীজিকে আত্মস্থ করতে পারি, আমরা যদি স্বামীজির লেখা পড়ি, তাহলে আমাদের মধ্যে কী যোগ হবে, স্বামীজির সেই তেজস্বিতা যোগ হবে, স্বামীজির সেই হৃদয় যোগ হবে, স্বামীজির যে আদর্শ সেগুলো আমরা গ্রহণ করব।
তাহলে কি হবে, আমরা আরো বেশি বেশি করে জানতে পারব। তাহলে আমরা ভালো মানুষের সংস্পর্শে যদি এভাবে আসতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারব। শেক্সপিয়ার একটা কবিতায় খুব সুন্দর কথা বলেছিলেন, একটা কবিতা চারটে লাইন ছিল এইরকম, যে একটা মাটিতে গোলাপ ফুল ফুটেছে, তার সেই গোলাপ খুব সুন্দর, কবি একটা মাটির ঢেলা কুড়িয়ে পেয়েছেন, সেই মাটির ঢেলাকে নাকের কাছে নিয়ে গিয়ে শুঁকলে দেখলে যে তার খুব সুমিষ্ট গন্ধ। তো সে জিজ্ঞাসা করছে মাটির ঢেলাকে, এরে মাটির ঢেলা, তোর গন্ধ তো এরকম নয়, সোদা গন্ধ, তুই এরকম মিষ্টি গন্ধ কোথা থেকে পেলি? তখন মাটির ঢেলা খুব সুন্দর উত্তর দিচ্ছে, বলছে ঠিকই বলেছ কবি, আমার গন্ধ এরকম নয়, তবে আমি যেখানে ছিলাম তার উপরে ছিল একটা আর চাই গোলাপ। গোলাপ যখন ফুটত তখন তার যে সুতীব্র গন্ধ মাতাল করে দিত, মম করতো চারিদিক। প্রথম অবস্থায় যে গন্ধ ছিল সেগুলো আমি পেতাম না, যখন গন্ধ খুব কমে যেত, পাতাগুলো ঝরে পড়ত আমার নিচে মাটিতে, সেই ঝরে পড়া গন্ধ আমার গায়ে লেগে আজকে আমি এরূপ গন্ধের অধিকারী হয়েছি। তো আমরা আমাদের ছেলেমেয়েদের এইরূপ গোলাপ বাগানে পরিণত করতে চাই। আমরা যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এরূপ এক একটি গোলাপের বাগান হয়ে উঠুক। সেই গোলাপের বাগান হয়ে উঠতে হলে কি করতে হবে, আবারও বলছি, আমাদের সেই গোলাপের সংস্পর্শে আসতে হবে। সে গোলাপ কি? সেই গোলাপই মহাপুরুষ, মহামানব। তাদের সম্পর্কে আমরা যত জানতে থাকবো, যত পড়তে থাকবো, ততই আমরা তাদের সেই প্রজ্বলিত, তাদের সেই তেজ, তেজস্বী আমাদের মধ্যে প্রবেশ করবে এবং আমরা তাদের মতই সুন্দর হব। আর এই ঘটনাটা সত্যি, এটা বাস্তব যে ছোট মন আর বড় জাতি কখনো একসঙ্গে হতে পারে না। আমরা যদি জাতি হিসেবে বড় হতে চাই তাহলে আমাদেরকে বড় হতে হবে। আর বিরুণী তার ভারতত্ব কথা একটা কথা খুব ভালো কথা বলছিলেন, যে যদি তুমি কোনো শহরে দেখো যে সেই শহরের রাস্তাঘাট ছোট, তাহলে কি বুঝবে, কি বুঝবে না, সেই শহরের মানুষের মন ছোট, ছোট মন ছোট রাস্তা তৈরি করেছে। সুতরাং আমাদেরকে বড় হতে হবে। আমরা আজকে এইটুকুই বলবো যে আমরা বড় হব, বিকশিত হব এই ফর্সাই গোলাপের মতো। সেজন্য বড় মানুষের সংস্পর্শে আমরা আসবো। বড় মানুষের সংস্পর্শে আসা মানে কি, তাদের যা জীবনী সেগুলো আমরা জানবো, তাদের লেখা পড়বো এবং তাদেরকে মননে সারা জীবন ধরে আমরা অনুসরণ করার চেষ্টা করবো। তাহলে আমরা মানুষ হব, জাতি হিসাবে আমরা সমৃদ্ধ হব। নমস্কার। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের সামনে একটি অতি গ্রহণযোগ্য স্বাগত ভাষণ আমাদের সামনে। এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো, তুমি পাথর না হলে রাগ করতে, 56 বছর আগের এক মধ্যরাতে এলগিং রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ে এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম, বাইরের রাস্তা ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল, তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার জেরে ছুটে চলেছ আলোর পথে, দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি, তুমি চলে যাবার পর
ছাপ্পান্নটা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতদের জোর হাত করে সভাপতির পদে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে। ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো, ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি, নমস্কার। আর বাইরে বেরোবে না, তোমরা যে যার জায়গায় বসবে। নমো সিজতি রাজায়, বিবেকানন্দ সুরয়ে, সচ্চিত সুখ স্বরূপায়, স্বামিনে তাপহায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে ভূমিষ্ঠ প্রণাম জানায়। আজকে মূল্যবোধ বিষয়ক শিক্ষা এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে ডহলপুর তপশিলী হাই স্কুল, একটি জেলার মধ্যে আদর্শ স্কুল হিসাবে আমরা সবাই জানি। এই স্কুলে আগেও এসেছি, এখন আসার সৌভাগ্য হয়েছে পূজনীয় মহারাজ স্বামী একরূপানন্দজির আহ্বানে। স্বামী একরূপানন্দজিকে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনে সহ সম্পাদক তথা তমলুক যে স্কুল আছে তমলুকে আশ্রমে, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক, এবং তিনি বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে, শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তমলুক রামকৃষ্ণ
মিশনে স্পোকেন ইংলিশ, কম্পিউটার এডুকেশন, বিভিন্ন রকম কাজ, শিক্ষা বিষয়ক ভ্যালু এডুকেশন, সেই ভ্যালু এডুকেশন একটি প্রোগ্রাম প্রায় 22টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে ডহরপুর তপশিলি হাই স্কুল সিলেক্টেড হয়েছে, এটা খুবই আনন্দের। এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী দেবদুলাল দাস মহাশয়ের ঐকান্তিক চেষ্টা এবং আগ্রহে যেভাবে স্কুলটি দিনের পর দিন এগিয়ে চলেছে, একটি সুন্দর সভাগৃহে, প্রার্থনা গৃহে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা, যে কৃতিত্ব প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সঞ্চালক বিপ্লব বাবু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি সর্বোপরি যে ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, তোমাদের জন্য এই ব্যবস্থা। তোমরা যদি আজকের এই যে আলোচনা সভা মূল্যবোধ বিষয়ক শিক্ষা একটু মন দিয়ে শোনো, দেখবে আজকের দিনটি তোমাদের কাছে চিরকাল মনে থাকবে যে হ্যাঁ, এই স্কুলে আমরা পড়তাম, ডহরপুর তপশিলি হাই স্কুলে। এই স্কুলে আমরা একটি ভ্যালু এডুকেশন ক্লাসে, মূল্যবোধ বিষয়ক শিক্ষার ক্লাসে বসেছিলাম, যে বিষয়টি বলা হবে, মহারাজ বলবেন, আমার সময় হয়তো ওই 20 মিনিট এর মধ্যে শেষ করতে হবে। যেটা আমার কথা, মূল্যবোধ বিষয়টি কি সবাই জানো? আমি যদি এই মুহূর্তে, আমার মনে হয় যে যারা মাথা নিচু করে বেঞ্চিতে এরকম করে শুয়ে আছে তাদেরকে আমি বলবো, তোমরা যদি একটু সোজা হয়ে বসো তাহলে দেখবে তোমাদের যে শক্তি, সে শক্তি আরো ক্রমশ জাগ্রত হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দ সেই বাণী আমাদের দিয়েছিলেন। কি বাণী? যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, উঠো জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্তব্যে অবিচল থাকো। তাহলে উঠো মানে সোজা হয়ে বসতে হবে, দাঁড়াতে হবে এবং খেলাধুলা করতে হবে, ছুটতে হবে। সেটা যদি না হয়, যদি শুয়ে থাকি তাহলে আরো শুয়ে থাকতে ইচ্ছা হবে, যদি বসে থাকি অলসতা আসবে, যদি দাঁড়াতে চাই তাহলে ছুটতে ইচ্ছা হবে। যত স্বামীজির কথা শুনবে, মহাপুরুষদের কথা শুনবে, মাস্টারমশাই হেডমাস্টারমশাই যে কথাগুলি বললেন খুব মূল্যবান কথা, আমি মন দিয়ে শুনছিলাম, তোমরা শুনেছ কি না জানি না, স্যার বলছিলেন যে এই বয়স থেকেই প্রকৃত মানুষ তৈরি করার সময়, কাদা দিয়ে যত সুন্দর প্রতিমা তৈরি করা যায়, মাটি শক্ত হয়ে গেলে, ফেটে গেলে তাকে কি প্রতিমায় রূপান্তরিত করা যায়? যায় না। দেখো দুর্গা পূজা এসে যাচ্ছে, দেখবে প্রথমে কি হয়, ওই মেড় তৈরি করা হয়, বাঁশ দিয়ে খড় দিয়ে বেঁধে করে করা হয়, তারপরে মাটি দেওয়া হয়, মাটি আস্তে আস্তে শুকোতে থাকে, ফেটে যায়, আবার কাদা দেওয়া হয়, আবার সুন্দর করা হয়। দেখেছো তো প্রতিমা তৈরি করা, প্রত্যেকে দেখেছ, কতজন দেখেছো হাত তুলো তো, বাহ, তাহলে প্রতিমার মতো তোমাদের তৈরি করতে হবে। তোমরা সবাই দেখেছো মানে তোমাদের এখন যে সমস্ত ফাটা জিনিস আছে, ফাটা জিনিস মানে খারাপ জিনিস, ফাটা জিনিস দেখতে ভালো লাগে না। কাজেই শোনো, মন দিয়ে শোনো, আর হাত রাখবার নাম, তোমরা সবাই প্রতিমা গড়া দেখেছো, তাহলে প্রতিমার মতো হতে হবে, ঠাকুরের মতো হতে হবে, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর,
সব ঠাকুর দেখেছো কত সুন্দর। আমাদের শরীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে করে আমরা এক একজন প্রতিমা হতে পারি, ঠাকুর হতে পারি, মহামানব হতে পারি। কাজেই একটা গল্প বলি শোনো, তোমাদের মনে হয় গল্প শোনা ভালো। একজন রাজা বলছেন তার মন্ত্রীকে যে তুমি এমন একটি ছেলেকে খুঁজে আনো, সব থেকে সুন্দর ছেলে, অনেক ঘুরেছে, বহু জায়গায় ঘুরছে, সুন্দর ছেলে বলতে কি বোঝায়, শুধু দেখতে সুন্দর নয়, পোশাক পরিচ্ছদ, চালচলন, কথাবার্তা সব মিলে ব্যবহার, এইরকম ছেলেকে খুঁজে বের করে আনো। তা অনেক খোঁজাখুঁজির পরে দেখলেন একটি মন্দিরে একটি ছেলে বসে আছে। সেই ছেলেটিকে মনে হলো এটি সুন্দর ছেলে, তাকে নিয়ে গেছে রাজার কাছে, বলে হ্যাঁ সুন্দর ছেলে এনেছো, দেখতে সুন্দর, একবারে ঠাকুরের মতো, কার্তিকের মতো দেখতে। এবারে আরো কিছুদিন পরে বলছেন রাজা মশাই যে তুমি সব থেকে একটা কুৎসিত ছেলেকে খুঁজে আনো বা লোককে খুঁজে আনো, দেখতে খারাপ, পোশাক পরিচ্ছদ নোংরা, যে খারাপ বলতে যা বোঝা, দেখলেই তাকে ঘৃণা হবে, এই ধরনের ছেলেকে বা লোককে খুঁজে আনো। তা সেই লোকটি আবার গিয়েছে, খুঁজে খুঁজে বহু জায়গায় ঘুরেছে, কাকে চয়েস করবো, কুৎসিত, কদাকার, বিভৎস, দেখলে ভয় করবে। ঘুরতে ঘুরতে একটি রাস্তার ধারে একটি লোককে দেখতে পেল, মলিন বস্ত্র, ছেঁড়া বস্ত্র, রুক্ষ চুল, মাথায় চুল নেই, বিভৎসদার চাউনি, একে দেখে তো ভয়ঙ্কর ভয় লাগছে। হ্যাঁ, এই যখন তাকে ছবি তুলতে যাচ্ছে তখন সেই লোকটি অবাক হয়ে দেখছে যে আমাকে ছবি কেন তুলছে। কিছুদিন অনেক আগে আমি যখন ছোট ছিলাম এরকম একজন তো আমার ছবি তুলে নিয়ে গিয়েছিল, আমি যখন মন্দিরে বসেছিলাম, আজকে আরেকজন এসেছে আমার ছবি তুলতে। তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি আগে কোনোদিন এসেছো ছবি তুলতে? বলে হ্যাঁ আমি এসেছি অনেক আগে। কেন বলতো? না আমার ছবি তো আগেও তুলেছে একজন। ওই ছবিটি দেখে তার মনে হলো সেই ছেলে কি এই ছেলে, এত কার্তিকের মতো চেহারা এরকম হয়ে গেছে, তাকে দেখলে ঘৃণা হয়, তাকাতে ইচ্ছা হয় না। কেন হলো না? সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে বনবাস, সে এত খারাপ সঙ্গে মিশেছে যার ফলে তার পোশাক পরিচ্ছদ, শরীরের আকৃতি, চেহারা, তোমরা এখানে সুন্দর তোমাদের দেখতে লাগছে কেন? না তোমরা বিদ্যালয়ে এসেছ, মন্দিরে এসেছ, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে এসেছ, বাড়িতে তো এরকম থাকো না। তাহলে যখন তোমরা ভাববে যে আমার মধ্যে যে দেবতা আছে সেই দেবতাকে যদি আমি মনে করি যে দেবতার মতো পবিত্র হব, সুন্দর হব, ভালো হব, তোমাদের খারাপ কাজ করতে ইচ্ছা হবে না। খারাপ কাজ করতে কি ইচ্ছা হবে? কখনো কখনো মনে হয় আচ্ছা এইটা করে নিই তো, ও তো দেখছে না, আমি এইটা নিয়ে নিই, তাহলে কি মনে হবে? না বলে নিলে তাকে কি বলা হয়? চুরি করা হয়। যখন ধরো ক্লাসে কারো কিছু হারিয়েছে, রেখে গেছে, ভুলে গেছে বা বাড়ি চলে গেছে, তোমার কাজ কি হবে? সেই জিনিসটি যদি কলম হয় কলম, বা যদি কোনো টাকা পয়সা প্রতি হয় বই হয়, সেটি জিনিসটি নিয়ে তুমি কি করবে?
তুমি বলো এই যে তুমি গালে হাত দিয়ে বসেছ, তুমি কি করবে বইটি পেলে বা টাকা পেলে? কি করবে বইটি পেলে, টাকা পেলে বা কোন কলম পেলে বইটি নিয়ে কি করবে? বাড়ি নিয়ে যাবে না সেটি কি করবে? জোরে বলো, কি বলছে? ম্যামকে দিবে, স্যার বা ম্যামকে দিবে। ঠিক কথা বলেছে, বসো। তাহলে এই যে অভ্যাসটি তোমার হয়েছে, তোমার মধ্যে ভালো গুণ আছে বলে এটাই তোমার মূল্যবোধ। এই বোধ শক্তি যার আছে সেই প্রকৃত মানুষ হবে। যে আমি কারো দ্রব্য না বলে নেব না, খারাপ কাজ করব না, কাউকে খারাপ কথা বলবো না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, এটাই হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধ কিভাবে শিক্ষা হয়? না প্রথম শিক্ষা হয় মা বাবার কাছ থেকে, পিতা মাতার কাছ থেকে। একটা ছোট ছোট একটা কাহিনী বলছি। একজন বাবু তার সেবককে বলছে, এই হিরেটি তুই, এই হিরে, হিরে জানো, হিরের নাম শুনেছ? সোনা রূপ হিরে মণি মাণিক্য, সেই হিরেটি নিয়ে তুমি বাজারে যাও, এর কে কি দাম দেয় সেটা তুমি জেনে আসবে এবং আমাকে এসে বলবে, তারপরে বিক্রি করবো কিনা সেটা পরের ব্যাপার। হিরেটা নিয়ে বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে প্রথমে সে বেগুনওয়ালার কাছে গেছে, বেগুন বিক্রি করছে বাজারে। হাটে তোমরা যাও তো, কজন হাটে গিয়েছো হাত তুলো, হাটে যাও, বাজারে যাও, বেশ, সেখানে বেগুন বিক্রি দেখেছ? বেশ, বেগুন আছে বিক্রি করছে একজন, বেগুন বিক্রি করা সে ছেলে হতে পারে মেয়েও হতে পারে, বিক্রি করছে, তার সামনে কতগুলো বেগুন থাকে। বসো, কথা বলবে না, আমার সময় হয়ে আসছে, আর 5-7 মিনিট আছে, অনেক কথা আছে, শোনো। এটা বলছি তোমাদের মূল্যবোধ জাগ্রত করার জন্য। তাকে বলছে, তুমি এই হিরেটি নেবে, কিনবে? সে বলে, হ্যাঁ কিনতে পারি, তোমাকে আমি 9 কেজি আমি বেগুন দেব, 9 কেজি। বলছে, 10 কেজি হয় না যে বিক্রি করতে গেছে? বলে, 10 কেজি না, না 10 কেজি না, আমি তোমাকে কম করেই বলেছি, হিরে জানো হিরের দাম কত? বলছে, 9 কেজি। তার কাছে ওই হিরের মূল্য, সেটার মূল্যটা কি? সে বলছে, 9 কেজি বেগুন দেব। বলে, না না, সে তো কিছুতেই ওই 10 কেজি দিতে চাইলো না, আবার বাড়ি ফিরে গেল। মানে মনিরকে বলছে, তার বাবুকে, যে ও বলছে 9 কেজি বেগুন দেবে, আমি ফিরে চলে এসেছি। বলে, তুমি আবার যাও কোনো দোকানে, কাপড়ওয়ালার দোকানে যাও, কাপড় বিক্রেতার দোকানে। তাকে বলছে, আপনি এই হিরেটি নেবেন? বলছে, আমি নিতে পারি, ওই 9,000 টাকা দেব। বলছে, 9,000, 10,000 হয় না? বলছে, না না, 9,000 টাকা তোমাকে বলেছি অনেক, না 900 টাকা দেব। বলে, 1,000 টাকা হয় না? বলে, না না, আমি তোমাকে কম করেই বলেছি, আমি ওই 1,000 টাকা দিতে পারবো না, কাপড় ব্যবসায়ী বলছে। বলছে, না তাহলে হবে না, বাড়ি চলে গেল। তার বাবুকে বলছে, যে না, ও তো বলছে ওই 900 টাকার বেশি সে দেবে না। তারপরে বলছে, আচ্ছা তুমি যাও তো, আবার একজন জহরির কাছে যাও, জহরি মানে জহর চেনে, সোনা দোকানে যাও। সেখানে যেতে বলছে, তুমি এই হিরেটি নেবে, তোমাকে আমি বিক্রি করব। বলছে, হ্যাঁ নেব, কত মূল্য দেবে? না আমি 1,00,000 টাকা দেব, আমি 1,00,000 টাকা দেবো এই হিরের মূল্য। বলছে, ঠিক আছে, তাহলে আমি বাবুকে জিজ্ঞাসা করি, তারপর তোমাকে বলবো। এখানে দিয়ে এই ঘটনার দ্বারা দেখো, হিরের মূল্য সেই বুঝবে যে হিরেকে চেনে, নাহলে তার কাছে ওই ওই 9 কেজি বেগুন, 900 টাকা, সে ওই 1,00,000 টাকা বলবে না। তোমার যদি মূল্যবোধ থাকে, তুমি ওই ভালো জিনিসের দিকে সবসময় যাবে,
এই ভালো জিনিস কিভাবে শিক্ষা হয়, এই ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে। বাবা মা তোমাকে সকাল সকাল যদি ঘুম থেকে তুলে দেয় তাহলে তুমি সকাল সকাল উঠবে, নাহলে ওই স্কুল আসার আগে পর্যন্ত শুয়ে থাকবে, পড়ার হলো না, সন্ধ্যেবেলা গিয়েই শুয়ে পড়লে। তাহলে তুমি কি ভালো রেজাল্ট আশা করো? তোমরা আশা করবে না। তোমাকে গিয়ে মাস্টারমশাই যা বলেছেন সেই মতো যদি পড়াশোনা করো, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে লেখো, তাহলেই তুমি আশা করবে যে আমি চন্দ্রবিন্দু মাইতির মতো উচ্চ মাধ্যমিকে আমি একটি স্থান করে নেব, প্রথম স্থান করে নেব। এইটা যদি করতে পারো দেখবে তোমাদের মধ্যে থেকে অনেক চন্দ্রবিন্দু বেরিয়ে আসবে। দেখো চন্দ্রবিন্দু নাম যা রেখেছেন, আমাদের সঙ্গওয়ারা গ্রামে বাড়ি, সে কি করে ভালো রেজাল্ট করলো? না, তার অভ্যাসের জন্য, তার যে অভ্যাস তাকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছে। তোমাদের প্রত্যেকের মধ্যে সেই প্রতিভা আছে, সেই প্রতিভাকে যদি জাগরিত করো, ম্যানিফেস্ট করো। স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বাংলা ভাবে বলে দিচ্ছি, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন। প্রত্যেকের মধ্যে শিক্ষা প্রতিভা আছে, যার যেদিকে নেয়। আজকে সৌরভ গাঙ্গুলি এত কেন ভালো চারিদিকে নাম, আজকে মহেন্দ্র সিং ধোনির নাম এত কেন চারিদিকে নাম, কারণ তোমাদের মধ্যে অনেক ভালো খেলোয়াড় আছে, ভালো গান এই যে আবৃত্তি করলো বা এই যে গান করলো। আমরা বলছি আমাদের প্রতিভাকে অন্বেষণ করতে হবে। পৃথিবী, স্বামীজি বলছেন, পৃথিবীর সমস্ত ধন সম্পদের থেকে মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ, তোমরা আমাদের সেই সম্পদ। এই সম্পদকে জাগ্রত করতে গেলে, সম্পদকে ঠিক মতো গড়ে তুলতে গেলে, রক্ষা করতে গেলে মূল্যবোধের শিক্ষা দরকার। সেই মূল্যবোধের শিক্ষা প্রথম দেবেন পিতা মাতা। আমি যদি ভালো হই তাহলে তার প্রথম কৃতিত্ব আমার পিতা মাতা, দ্বিতীয় কৃতিত্ব আমার মাস্টারমশাই, আর তৃতীয় কৃতিত্ব আমার সহপাঠী এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যাদের মধ্যে দিয়ে আমি বড়। আমার দারিদ্র থাকতে পারে, দারিদ্র থাকলে তোমার অভাব অনটন আরো জানো। এই যে তোমরা মণিলাল ভৌমিকের কথা শুনো, বিখ্যাত বৈজ্ঞানিক, আমেরিকা 10 জন ধনী ব্যক্তির মধ্যে মণিলাল ভৌমিক তিনি একজন, আমাদের এখানকারই লোক, এত বড় বৈজ্ঞানিক হয়েছে। বা তোমরা এপিজে আব্দুল কালামের কথা শুনে থাকবে জানো, অতি দরিদ্র বাড়ির ছেলে এত বড় বিজ্ঞানী হয়েছে, কি করে হলো? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় বাতস্মরণীয় ব্যক্তিত্ব হয়েছেন, মাকে কত শ্রদ্ধা করতেন। তার মা কি চেয়েছিলেন যে আমার তোমার জন্য, বিদ্যাসাগর বলেছেন তোমাকে আমি অলংকার গড়ে দেবো। অলংকার মানে কি? গয়না, গয়না, পালা, হার ইত্যাদি। বলছে তোমাকে গহনা গড়ে দিতে হবে না, তুমি একটি বালিকা বিদ্যালয় করো আর দরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করো। দেখো ওই রকম মা ভগবতী দেবী ছিলেন বলে তিনি ওই কথা বলতে পেরেছিলেন। তিনি বলেননি আমাকে বালা করে দাও, আমাকে একটি হার করে দাও, আমার কানে দুল করে দাও। তিনি কি বলেছিলেন? তুমি একটি বালিকা বিদ্যালয় করো, ভগবতী দেবী বালিকা বিদ্যালয়। যারা বীরসিংহে গিয়েছো দেখবে যে কত সুন্দর একটি বালিকা বিদ্যালয়। তোমরা অনেক প্রতিভার অধিকারী। আমার সময় হয়ে গেছে, আমার অনেক কথার বলা আছে। স্বামী বিবেকানন্দের জীবনী বাল্যকাল যদি স্মরণ করো, অনেক ছোট ছোট গল্প আছে যে গল্পের মধ্য দিয়ে তোমরা নিজেদের শক্তিকে জাগরিত করতে পারবে। তিনি এত বন্ধু বৎসল ছিলেন, তার একজন বন্ধু পরীক্ষার ফি জমা দিতে পারেনি বা জোগাড় করতে পারেনি, অফিসের বড়বাবু রাজকুমার বাবু তাকে ভাগিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে যে না তুমি টাকা জোগাড় করতে পারোনি, তোমাকে ফর্ম ফিল আপ করতে দেব না। এই কথা শোনার পরে নরেন্দ্রনাথ, বিবেকানন্দের বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ,
নরেন্দ্রনাথ বড়বাবুর কাছে এসে বলছেন ওই ছেলেটির নাম হরিদাস। হরিদাসকে যখন তাড়িয়ে দেয় নরেন্দ্রনাথ, বাড়ি না ফিরে ওই বড়বাবুর কাছে গেলে রাজকুমার বাবুর কাছে গিয়ে বলছেন আপনি হরিদাসের ফি মুকুব করুন, মুকুব যদি করে দেন ও পরীক্ষায় বসতে পারবে, আর তা না হলে ওর জীবনের ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে, ও আর এগোতে পারবে না। বলে যাও যাও, তোমাকে আর পাকামি করতে হবে না, নিজের চরখায় তেল দাও গে, নিজের চরখায় তেল দাও গে। একথা শোনার পরে নরেন্দ্রনাথের এত কষ্ট হলো, নরেন্দ্রনাথ সেদিন বাড়ি যেতে পারেননি, তিনি কলকাতায় হেদো পার্কের উত্তর কলকাতায় সিমলার অতি অনতি দূরে একটি পার্কের ধারে হেদো পার্ক তিনি সারাদিন বসেছিলেন। সন্ধ্যের সময় একটি গলিতে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন, কখন ওই রাজকুমার বাবু ওই গলির মধ্য দিয়ে আসে। তিনি জানতেন যে ওই গলির মধ্য দিয়ে রাজকুমার বাবু প্রত্যহ সন্ধ্যাবেলা আসে বিশেষ নেশা করার জন্য, ওকে ওইখানেই ধরবো। বসে আছেন খাওয়া দাওয়া না করে, দেখো কত বন্ধু বাৎসল্য। তারপরেই যেই যথারীতি সন্ধে হয়ে গেছে, রাজকুমার বাবু ঠিক আস্তে আস্তে এই গলির মধ্যে ঢুকছেন, তাকেই নরেন্দ্রনাথ তার সামনে গিয়ে চাদরটি খুলে দাঁড়িয়ে পড়লেন। তাকে নরেন্দ্রনাথকে দেখেই রাজকুমারের তো চক্ষু চড়ক গাছ, নরেন তুই এখানে এত সন্ধ্যায় কোথায় ছিলি? না, আমি একটা কারণেই এখানে দাঁড়িয়ে আছি, হরিদাসের পরীক্ষার ফি মুকুব করতে হবে, যদি পরীক্ষার ফি মুকুব না করেন ওর চরিত্র জীবনটাই নষ্ট হয়ে যাবে। বলছে এটা আর কি, আমি কালকেই ওর হরিদাসের ফি মুকুব করব। তুই এই কথা কলেজ ময় প্রতিষ্ঠাচ কলেজে তুই কোনো ছাত্র ছাত্রীদের বলবি না যে আমি এই গলির মধ্যে প্রতি সন্ধ্যায় আসি। বলছে সেটা ঠিক আছে, তা বলবো না, তোর বন্ধুর আমি ফি এই রাজকুমারে সেই এর হরিদাসের ফি আমি মুকুব করে দেবো। তাই হয়েছিল। একটা ছোট ঘটনা, আরো অনেক ঘটনা আছে, সবার স্বামীজি বই যদি তোমরা পড়ো দেখবে, নরেন্দ্রনাথ গল্প করছিলেন ক্লাসে, অন্য ছেলেরা শুনছিল, তাতেও কিন্তু নরেন্দ্রনাথকে বসতে বলেছিলেন মাস্টারমশাই, তাদেরকে দাঁড়াতে বলেছিল, নরেন্দ্রনাথ বলছে আমাকেই শাস্তি দিতে হবে, আমি গল্প করেছিলাম। এই হচ্ছে সততা, তালেক দরকার, সততা দরকার, বন্ধু বাৎসল্য দরকার, আর দরকার মনসংযোগ। মনসংযোগ না হলে জীবনে বড় হওয়া যাবে না। এই কথাগুলি বলে আরো শেষ করতে বলার ইচ্ছা ছিল, কিন্তু 20 মিনিটে তো সব কথা বলা যায় না, আবার অনেক ঘটনাগুলো জানলে তোমাদের মধ্যে শক্তি জাগ্রত হবে। আমি এই কথাই শেষে বলে শেষ করব, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। তাহলে জানো, অসৎ থেকে আমাকে সতে নিয়ে চলো, আমাকে ভালো ভালো পথে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। এই প্রার্থনা তো আমরা করবে, আমাদের একটাই কথা, তোমরা যদি মানুষ হয় আমাদের হও, বড় হও, তাহলে ভালো লাগবে যে হ্যাঁ আমাদের এই এসে বলাটা সার্থক, এই টহরপুর তপশিলী হাইস্কুলের আয়োজনও সার্থক হবে, এটাই আমার কামনা। তোমার সভা ভালো হবে, স্বামীজির আদর্শকে ফলো করবে, অনুসরণ করবে, গুরুজনদের সেবা করবে, শ্রদ্ধাবান হবে, অপরকে ভালোবাসবে। পরোপকারী ধর্ম অপরগিলনী পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা তা পুরুষতাই পাপ। শক্তি অর্জন করো, সাহস অর্জন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। ধন্যবাদ, নমস্কার।